জানতাম এরকম একটা খারাপ কিছু ঘটতে চলেছে। কেউ বিশ্বাস করেনি আমাকে, কেউ বিশ্বাস করেনি, কিন্তু বিশ্বাস করলেই বা যেটা হবার সেটা তো ভাস্কর আমাকে বলেছিল আমার হাতে রান্না খাবে, কুটু অসুস্থ তাই আমি চুটকি আমি পরের বার বইমেলার সময় আসবে বলেছিল জানো, সবাই মিলে একসাথে। আমি বিশ্বাস করতেই পারছি না মিনু কি করে এটা মেনে নেবে যে বাস করা নেই। প্লিজ প্লিজ মতি বলো না, প্লিজ আমার খুব ভয় করছে বেজুবতি, আম্মা কি করে উমা ছুটকি কখন এলি মা? তোর চোখে জল কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি আম্মা। কিচ্ছু হয়নি মানে তোমরা নিশ্চয়ই আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করছো? না না আম্মা। দেখো নন্দিনী আমায় চোখকে ফাঁকি দিতে পারবে না, আর তাছাড়া তোমায় আমি জিজ্ঞেস করছি না ছুটকি, বল কি হয়েছে? হ্যাঁ রে কাঁদছিস কেন? ভাস্কর বাবা যখন মানে ব্যাঙ্গালোরে কিছু না না আম্মা কিছু হয়নি আম্মা। আমার কি আমার শাশুড়ি? তোর শাশুড়ি কি? আমার আমার শাশুড়ি শাশুড়ি খুব অসুস্থ আম্মা। উমা সে কি আগে বলিস তো, কি হয়েছে? আমার আমার শাশুড়ি খুব মানসিক অসুস্থ। কি বলছিস, কি কি করে কি করে বুঝলি তুই? আমার আমার ছেলেকে উনি ওনার মৃত বড় ছেলে মনে করছেন। সে কি খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে আম্মা, আমি বলতে পারবো না, ডাক্তার প্রতি সব চেষ্টা করছি। কাঁদিস না, কাঁদিস না চুটকি, কাঁদিস না, কাঁদিস না। শোন মা শোন, ঠাকুরকে ডাক, ঠাকুরকে ডাক, দেখবি।